গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা নাউন শিখব। কালকে আমরা কি শিখেছি? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের মধ্যে নটা জিনিস থাকে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আমরা ফার্স্ট জিনিসটা করব, সেটা হচ্ছে নাউন। তো চলো দেখে নিই। A noun is a word that functions as the name of a specific object or set of objects such as living things, non-living things, places, actions or ideas. এরকম অনেক কিছু। তাহলে নাউনটা কি? একটা ওয়ার্ড, একটা শব্দ, দ্যাট ফাংশনস, যেটা বোঝায় অ্যাজ এ নেম, কোনো কিছুর নাম, স্পেসিফিক অবজেক্ট, কোনো নির্দিষ্ট জিনিস, অর সেট অফ অবজেক্টস, কোনো অনেকগুলো জিনিসের সমাহার, যেমন ধরো সেটা লিভিং থিং হতে পারে, মানে কোনো মানুষ, প্রাণী, কোনো উদ্ভিদ, এগুলো হতে পারে। নন লিভিং থিং মানে কোনো বস্তু হতে পারে, প্লেসেস মানে জায়গা হতে পারে, অ্যাকশন মানে কার্যকলাপ হতে পারে, আইডিয়াস কোনো ধারণা হতে পারে, ইচ্ছা হতে পারে, এগুলো হতে পারে। তার মানে যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো, বা বাংলায় যদি বলি বিশেষ্য। তো আজকে আমরা নাউন শিখবো। এবার দেখো টাইপস অফ নাউন, কত ধরনের নাউন হয়। দেখো আমি এখানে কি করেছি, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন, নাম্বার নাউন। তো দেখো কংক্রিট নাউনের আন্ডারে আবার বেশ কিছু রয়েছে। কংক্রিট নাউন কি? আমরা কালকে কংক্রিট নাউন পড়বো। তো আজকে আমি একটু বলে দিই কংক্রিট নাউন কি। দ্য নাউন অর দ্য নেম অর দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস আ নেম অফ সামথিং উইচ উই ক্যান সি, টাচ, স্মেল, ইটিসি। মানে আমরা যেটাকে ছুঁতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো বা গন্ধ শুঁকতে পারবো, এরকম কোনো জিনিস যেটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হয়, আমরা নিজেদের পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, এটা দেখতে পাচ্ছি, কোনো জিনিসটা আমরা গন্ধ শুঁকতে পাচ্ছি, কোনো জিনিসটা আমরা কানে শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে কংক্রিট নাউন। এর আন্ডারে কি কি আসে? কমন নাউন মানে একগুচ্ছ জিনিসের নাম, যেমন ধরো মানুষ, গাছ, পাখি, মাছ, নদী ইত্যাদি। তারপরে কি আসে? প্রপার নাউন মানে স্পেসিফিক করে আমরা কোনো কিছুর নাম বলছি নির্দিষ্টভাবে, যেমন ধরো ম্যাঙ্গো ট্রি, আম গাছ। তাহলে একটা গাছ আমরা বলেছিলাম গাছ কমন নাউনে, এখানে কি বললাম? একটা নির্দিষ্ট গাছের নাম বললাম। পিকক, একটা নির্দিষ্ট পাখির নাম বললাম। বার্ড বলেছিলাম কমন নাউন, কিন্তু যখন আমি স্পেসিফিক্যালি ওটা বলে দিলাম যে এই পাখিটাই, তখন সেটা প্রপার নাউন। তারপরে আছে মেটেরিয়াল নাউন মানে বস্তু, ধর যেটা মেটাল দিয়ে তৈরি, যেমন সোনা, রূপা, হীরে, লোহা, এই ধরনের জিনিস হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা আমরা আমাদের ইন্দ্রিয়ের বাইরে, টাচ করতে পারি না, আমরা যেটা দেখতে পাই না, গন্ধ শুঁকতে পারি না, এরকম কিছু। যেমন ধরো লাভ মানে ভালোবাসা, কোনো অনুভূতি। হেট করা, ঘেন্না করা, হেট করা মানে কি? ঘেন্না বা ঘৃণা করা, ঠিক আছে। ভয়, এগুলো হচ্ছে কি? এগুলো আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, গন্ধ শুঁকতে পারি না, তো এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি? দুটো ওয়ার্ডকে জুড়ছে, দুটো আলাদা আলাদা নেমিং ওয়ার্ড, দুটো আলাদা আলাদা নাম, সে দুটোকে একসাথে আমরা উচ্চারণ করছি, তখন হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন ধরো আমি যদি বলি ক্লাসরুম, ক্লাস একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, দুটোকে জুড়ে আমি ক্লাসরুম করে দিলাম, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। এবার দেখো নাম্বার ওয়াইজ। নাম্বার ওয়াইজ কি হয়? সিঙ্গুলার নাউন। তোমরা খুব ভালো করে জানো সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার নাউন হয় মানে একটা, প্লুরাল মানে একের বেশি, দুই বা তার বেশি। একের বেশি মানে দুই হতে পারে এবং আরও বেশিও হতে পারে, তিন, চার, পাঁচ, ছয়, একশো, পাঁচশো ইত্যাদি। কাউন্টেবল নাউন মানে যেটা আমরা গুনতে পারি, সংখ্যা ধরে আমরা গুনতে পারি। আনকাউন্টেবল নাউন যেটা আমরা গুনতে পারি না, যেমন ধরো জল আমরা গুনতে পারি না, তেল, দুধ আমরা গুনতে পারি না। আর কালেকটিভ নাউন মানে একগুচ্ছ, অনেকগুলো, একগুচ্ছ, কালেকশন অফ সামথিং, যেমন একগুচ্ছ ফুল, একগুচ্ছ কাঠি, এক ঝাঁক পাখি, যেরকম আমরা বাংলায় বলি তেমন কালেকটিভ নাউন। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখো আমি লিখেছি কি, দ্য পাপি ইজ ইন দ্য বক্স। কুকুরছানাটি বক্সের ভেতরে আছে। দেখো এখানে পাপি একটা প্রপার নাউন, আমি একটা পশুর স্পেসিফিক নাম লিখেছি আর বক্সের ভেতরে আছে, সেটা একটা কমন নাউন।
অর্নামেন্টস আর মেড অফ গোল্ড অ্যান্ড সিলভার। অর্নামেন্টস মানে কি? অর্নামেন্টস মানে গহনা। এবার গহনা অনেক ধরনের হতে পারে, তো এখানে জাস্ট গহনা বলা হয়েছে, তার মানে কোনো স্পেসিফিক কিছু বলে দেয়নি, তাই এটা হবে কমন নাউন, কমন নাউনের আন্ডার। আর গোল্ড আর সিলভার দেখো স্পেসিফিক নাম বলে দিয়েছে, তো এটা কি হবে মেটেরিয়াল নাউনেরও আন্ডারে আসবে যেহেতু এগুলো কোনো মেটেরিয়াল, এবং প্রপার নাউনেরও আন্ডারে আসবে যেহেতু এটা প্রপারলি আমরা নাম বলে দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো আই এম ফিলিং হ্যাপি নাও, আমি এখন খুব আনন্দ ফিল করছি, আমার খুব আনন্দ হচ্ছে মনের ভেতরে, তো আনন্দটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই আনন্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আনন্দ আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, তাই তো? তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। নেহা লাভস সি ফুড, নেহা একটা নির্দিষ্ট মানুষের নাম, তাই এটা প্রপার নাউন। সি ফুড, দেখো সি একটা আলাদা, ফুড একটা আলাদা, দুটো জুড়ে আমরা সি ফুড করেছি, এটা হবে কম্পাউন্ড নাউন, দুটো জুড়ে দিয়েছি। আই হ্যাভ সিন আ ফ্লক অফ শিপ, আমি একটি একদল ভেড়া আমি দেখেছি, তাহলে এই ভেড়া, ভেড়া হচ্ছে প্রপার নাউন, আর ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন, একদল। ফ্লক মানে একদল, একদল ভেড়া। চিলড্রেন আর ফন্ড অফ চকলেটস, শিশুরা বা বাচ্চারা চকলেট খেতে ভীষণ ভালোবাসে, তাই চিলড্রেন হচ্ছে কি কমন নাউন এবং প্লুরাল নাউন। আর চকলেটস হচ্ছে কি? চকলেটস হচ্ছে খাবার জিনিসের নাম বলছি, সেটা প্রপার নাউন এবং প্লুরাল নাউন এবং কাউন্টেবল নাউন। তো দেখো একই জিনিস কত কিছুর আন্ডারে আসছে, তাই না? যখন আমরা আরো ডিপলি এগুলো পড়বো, আরো ডিপলি এগুলো আরো ভেতরে ঢুকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো, তখন আরো অনেক কিছু জানতে পারবো, কমন নাউন কি, তার ভেতরে কি কি হয়, কোনগুলো কমন নাউন হয়, এগুলো আমরা আরো বেশি করে জানতে পারবো। তো আজকে এটুকানি জানো, নাহলে আবার মাথা গুলিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আবার আগামীকাল নতুন করে শুরু করব। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, কোনো রকম জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারো, আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নাও।